নমস্কার, কেমন আছেন সবাই? আরুষিদীপ মধু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের হচ্ছে কি 7ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, আজকের জন্মাষ্টমী। আমার তরফ থেকে সকলকে শুভ জন্মাষ্টমী। তো গোপু সোনাকে তো আগেই স্নান করানো হয়ে গেল, এবারে মাম্মা স্নান করাচ্ছে লোকনাথ বাবাকে। তো স্নান করানোর পরে মাম্মা এবার লোকনাথ বাবাকে ভালো করে মুছিয়ে দিচ্ছে একদম। আমার কিন্তু জন্মাষ্টমীর এই দিনটা খুবই ভালো লাগে, কেন বলবো? কারণ জন্মাষ্টমীর দিনকে আমি একদম সুন্দর করে সেজে গুজে শাড়ি পরি। আমার না শাড়ি পরতে একদম দারুণ লাগে, কোনো পুজো অকেশন হোক সেখানে আমি শাড়ি পরি। এমনি তো আর শাড়ি পরি না, সরস্বতী পুজো হ্যান ত্যান পুজো যা থাকে আর কি। তো আমি একদম সকাল থেকে উঠে একদম মাথা শুরু করি কখন শাড়ি পরব, কখন কি করব। এবারে আমি পাপার সঙ্গে বাজার করতে গেছিলাম, এতটাই দেরি হয়ে গেছে, 10:45 বেজে গেছে, তখনও অবধি আমরা বাড়ি ফিরিনি আর কি বাজার করতে করতে। তো তারপরে আমরা 10টার সময় ফিরেছি, ঠাকুরমশাই এসেছিলেন। তো উনি বললেন ওনার মেয়েকে কোথায় দিয়ে আসার ছিল একটা, তো বললাম আমরা বললাম যে হ্যাঁ হ্যাঁ আপনি দিয়ে আসুন। তো উনি তারপরে আবার এলেন, এসে পুজোটা শুরু করলেন। শ্রীমত পরম ব্রহ্মগুরু সরামি, শ্রীমত পরম ব্রহ্মগুরু নমামি, এত গন্ধ পুষ্পে ওম। আজকের আবার সকাল 8টা থেকে কারেন্ট একদমই ছিল না, আর যেহেতু প্রদীপ জ্বলছে বলে, আমাদের প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে বলে পাখা তো চালানোই যাবে না, তার মধ্যে শাড়ি পরে আছি আমি একদম ঘেমে স্নান হয়ে গেছি লিটারালি। আমাদের আরতির পরে হয়েছিল হোম, হোমের সময়টা আমি ভিডিওটা করিনি আর কি, খুব ধোঁয়া ধোঁয়া ছিল বলে। তারপরে আমাদের খাবার দিয়ে যাওয়া হয়েছিল, খাওয়াতে ছিল খিচুড়ি, পোলাও, পাঁচমিশালি তরকারি মানে সবজি তরকারি, তারপরে হচ্ছে কি পায়েস, চাটনি, ভাজা, মিষ্টি, অনেক কিছু ছিল। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হওয়ার পরে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর তোমরা কিন্তু বলবে যে আমার চ্যানেলে তোমরা কি 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 ধরনের ব্লগ দেখতে চাও, আমি সেই ধরনের ব্লগ বানাবো। কীরকম ধরনের শর্টস দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে